ভালোবাসা প্রেম ছেকা আর কত যে প্যারা চলে না সব ছাড়া স্বপ্ন দেখি বড় হবার হাতি ঘোড়া চড়ার ফার্স্ট কাজ হচ্ছে এই যে গার্লস স্কুলগুলো আছে না, তুমি এই গার্লস স্কুলগুলো ছুটি হওয়ার পরে একটা সামনে গিয়ে দাঁড়ায় থাকবে, সব মেয়েদের দিকে তাকায় থাকবা, তারপর একটা খুঁজে টার্গেট করে বের করবা, ওটার উপর লাইন মারবা, টাঙ্কি মারবা। তো তুই কি তাহলে পয়সা নিবি না? তুই চুটকি মারবি, তুই ফ্রিতে করবি, তাহলে পাড়াপতি বেশি সবাই ডাকবো না? আরে বাইরে আমি তো ছোটবেলাতে পুরো পাড়াপতি বসিলে বড় হই নাই, আমি তো বড় হইছি তোর লগে। আগামী সাত দিন তুমি আমার সাথে কথা বলবো না? আমি তোমার সাথে আগামী সাত দিন কথা বলবো না? হ্যাঁ জানি না, কিন্তু এটা তোমার পানিশমেন্ট। পানিশমেন্ট? হ্যাঁ পানিশমেন্ট কিসের জন্য? Hello, Ima. Bhai, you won't believe what just happened. তুমি আমাকে যে আইডিয়াটা দিছিলা ভাই, ওইটা পরে আগে তোমাকে বলি, তুমি হচ্ছে কি পারফেক্ট বেস্ট ফ্রেন্ড। তোমার আইডিয়া অনুযায়ী আমি একটু নিজেকে ছ্যাঁচড়া লাগছে, বাট ওয়েট করতেছিলাম, ফাইনালি আজকে আই ফাউন্ড দ্য গার্ল। আর গেস হোয়াট, মেয়েটাকে ফলো করতে করতে যাই দেখি আমার বিল্ডিংয়ে ঢুকছেও। এই ও যদি আমার নেইবার হয়, ওই এতদিন তাহলে দেখলাম না। আচ্ছা, দ্যাট ডাজন্ট ম্যাটার, but I finally found her, that's what matters the most. Thank you so much, there's a reason tomake keno ami eto amar best friend boli. Acha shuno rakhi, amar tokhon kaaj ache, dhukte hobe bhitore, bye. Dadu wait korteche. Hey baby, hey koi koto kon lagbe bolo na, eto tatari asho na, koto tum to dara asi. রোদে কালো হয়ে যাচ্ছি, তা আসো। কিসে বন্ধ কেন? তোমাকে মিস করতেছিলাম, তোমার সাথে কথা বলার আছে। আমাকে তো মিস করবে, মিস করার মতো একটা মানুষ। শোনো না, আমি না ওই যে ওই ফ্রেন্ডের সাথে কথা বলছি, আমার বন্ধুটা সজলের সাথে কথা বলছি, তারপর হিসাব করলাম সজল তো আমার ছোটবেলার ফ্রেন্ড, আমি তুমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আবার তোমার ফ্রেন্ডের প্রোগ্রাম, তার মানে জিনিসটা তো একটা ফ্রেন্ড সার্কেলেই হচ্ছে। তার মানে একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ডের প্রোগ্রামে গিয়ে পারফর্ম করবে, এটা কোনো কঠিন কোনো বিষয়? এটা তো টাকা পয়সা কথা আসে, বলো বেবি, তুমি হলে পয়সা নিতে, বলো আমি হলে কখনো পয়সা নিতাম? তাই আমি বলবো না, না তুমি না, আমি বলি না, না শোনো না, আমি বলি, আমি বলি, শোনো, যতগুলা প্রোগ্রামে পারফর্ম করা সম্ভব সবগুলো করা যাবে, মেহেদি নাইট, গায়ে হলুদ সন্ধ্যা, বিয়ে, বউ ভাত, তাহলে বাসরাতে প্রোগ্রামটা করে ফেলবো। বাসরাতে কি নিজে পারফর্ম করবে নাকি অন্যের পারফর্ম দেখবে সেটা বললো তুমি? না মানে বলতে চাচ্ছি, তোমার ফ্রেন্ড যদি পারফরমেন্স দেখতে চায় বাসরাতে, তাহলে সে যে চুটকি মেরে আসবে এনজয়মেন্ট। শামিম তুমি একটা সিক, বুঝছো? তোমার সার্কেলটাকে চেঞ্জ কর, তারপর তুমি চেঞ্জ হবা। তুমি না চেঞ্জ হইলাই না একদম। তুমি আমাকে সেদিন কি বলছিলা,
তুমি বলছিলে তোমার ওই ফ্রেন্ড 5000 টাকার নিচে সে কোনো পারফরম্যান্স করে না তুমি আমার কাছে টাকা ছাড়া পারফরম্যান্স করতে মানা একটা পার্টনি দেখেছিলাম বুঝেন একটু ভুল হয়ে গেছে আর কেন পার্টনি তুমি আমার সামনে কেন পার্টনি আমি তোমার পার্টনার মতো মানুষ তোমার সামনে তুমি আমাকে কেন তোমাকে মিস করি না তোমাকে দেখতে ইচ্ছে করতেছিল দেখি তো হ্যাঁ দেখতে ইচ্ছে করছিল আদর্শ কেন তুমি আমি তোমার তুমি যতই কুতুকুতু করার চেষ্টা করো আমার তোমার রাগ ঠিকই আছে ঠিক আছে তুমি আমার সাথে মিস বিয়ে করছো সেদিন বলছো তোমার ফ্রেন্ড 5000 টাকা টাকা পারফর্ম করবে না এখন আবার কি এখন আবার টাকা ছাড়া কি কথা বলছো পেমেন্ট লাগবে না এটা আমার আমি তো তুমি আমাকে যেদিন মানা করছো আমি সেদিন দারুর উপর বিশ্বাস নিছি আমি কাকে ঠিক করতে জানো কাকে কমেডির যে বেস্ট যে হচ্ছে এখানকার কি কমেডি করা বাংলাদেশের একমাত্র কমেডিয়ান যে বেস্ট হারুন কিসিঞ্জার তা হারুন কিসিঞ্জার চিনো তুমি ওকে হ্যাঁ অবশ্যই চিনবা সেটাই বাংলাদেশে এমন কোন ড্রাইভার ট্রাক ড্রাইভার ইশালা এমন কি যে পাইলট পর্যন্ত সবাই তার চুটকি শুনছে তোমার মত আমিও কথা বলতেছি তার কমেডি শুনছে সবার ঘর তার ক্যাসেট আছে ঠিক আছে তাকে আমি হায়ার করছি জাস্ট ইমাজিন তোমাকে আমি একটা ফেভার করতে পারি শোনো তুমি তো কিছুই পারো না কমেডিয়ানের তারপর তোমার ওই ফ্রেন্ডও পারে না তুমি আর তোমার ফ্রেন্ড পারলে ওই হলুদে যায় ফ্রি অফ কস্ট দেখে আসো তার স্ট্যান্ড আপ কমেডি করার ঠিক আছে এটা তোমাকে আমি ফেভার করতে পারবো তুমি আমাকে কথা বলতেছো কেন তুমি আমি তোমার কথা মিস করি না এখন কত কুতুকুতু কথা বলতেছো তখন তো খুব বাজে বিহেভ করছিলে মনে নাই তোমার তোমার ফ্রেন্ড তোমার কাছে বেশি এগোলো এখন আমার কথা মনে পড়ছে চেষ্টার মতো আমার বাসার নিচে দাঁড়ায় থাকো গেটের মধ্যে হাউমো করে কান্না করো তোমার আমি ভালোবাসি না দুজন তখন কই গেছিল ভালোবাসো তোমার আমি তোমাকে অ্যাভয়েড করে তো ভালোবাসার জায়গায় উঠে তোমার আসলে শিক্ষা হওয়া উচিত বুঝছো তুমি তোমার ফ্রেন্ড সার্কেলটাকে চেঞ্জ করো সবার আগে তোমার ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করো দেখবে তোমার বিহেভিয়ার চেঞ্জ তুমি ফ্রেন্ড সার্কেল নিয়ে কথা বলতেছো আমাকে এমন করে আমি বলবো কারণ আমি তোমার কথা কেয়ার করি বুঝছো না আমি তোমাকে ভালো করার জন্য বলতেছি তুমি যদি ফ্রেন্ড সার্কেল চেঞ্জ না করো তাহলে তুমি আমাকে হারাবে আর বাই দ্য ওয়ে সেদিন তুমি আমাকে চুটকি দেখাই বলছিল না আমি তোমাকে চুটকি দেখাই বলতেছি তুমি তোমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আমার ওই ফ্রেন্ডের বিয়েতে আইসো বুঝছো একদম সেরকম পারফরমেন্স দেখা যাবে বুঝছো বাই এমন করে কেন কথা বলছো আমি ওই কথা বলছি আমার জীবনটা একটা চুটকি হয়ে গেছে ভুল হয়ে গিয়েছিল তো তখন বুঝতেছেন না ব্যাপারটা নাকি না বুঝো বুঝে ফান করতেছেন মানে কি হচ্ছে আমি বুঝতেছি না দেখো তুমি কিন্তু শুধু তোমার দিকটাই দেখতেছো একবার তুমি আমার দিকটা চিন্তা করো আমার কথাটা ভাবো তুমি এই যে আমি সারাটা ক্ষণ তোমার কথা আমি চিন্তা করি সকালবেলায় রাতে খাওয়ার টাইমে ঘুমানোর টাইমে তোমার কথাই শুধু চিন্তা করি এই যে তোমার কি মনে হয় আমি ইউনিভার্সিটিতে কেন আসি কি মনে হয় তোমার আমার তো অনেক জ্ঞান অলরেডি আছে আমি আর কত জ্ঞান নিব আমি তারপর ক্লাস করি তাহলে তোমার পিছনে বসে থাকতে আমার ভালো লাগে ক্লাসে তো তুমি আমার সাইডটা কেন বুঝতেছো না বলো তো তুমি কেন এরকম করতেছো এই যে আমাকে এইভাবে ইগনোর করে কেন চলতেছো আমার তো প্রবলেম আছে তাই না তাই তো আমি এরকম করতেছি আর আমারও তো মন চায় যে আমি আমার ফ্রেন্ডসদের সাথে ঘুরবো বসে আড্ডা দেবো আপনার সাথে বসে গল্প করবো মানে অন্য সব ফ্রেন্ডের সাথে কিন্তু আমার অনেক বাউন্ডিংস আছে আমার চাচা এগুলো একদমই পছন্দ করে না সে আমাকে ঘর থেকে বের হতে দেয় না নরমালি চাচা তাই তো মেইন প্রবলেমটা কি চাচা আরে বাবা চাচাকে তো আমি তোমাকে বলছি আমার সাথে দেখা করে দাও ব্যাস সব প্রবলেম সলভ তুমি আমার সাথে যদি চাচার সাথে দেখা করে দাও আমার সাথে তাহলেই দেখবা ওনার সাথে আমি কথা বলে একটা সলিউশনে তো আসতে পারবো আর উনি তো আমাকে এমন না যে হেইট করো উনি তো আমাকে চিনেও না আমাকে একটু চিনার সুযোগটা দাও তুমি তো সেটাও দিতেছো না চাচার সাথেও দেখা করাইতেছো না তুমি নিজেও আমার সাথে দেখা করতেছো না আমাকে ইগনোর করতেছো কোনো দিক দিয়েই তো মানে প্রবলেমটা সলভ হইতেছে না তাই না ক্লাসে মানে আপনি ঘুরে ফিরে এসে আবার ওই ফাইজলামের মধ্যে চলে গেলেন আমি বুঝাইতে পারতেছি না আমার চাচা অনেক ডেঞ্জারাস তার সাথে তো কথা বল এটা জীবনেও পসিবল না আর আচ্ছা আমরা কিছুদিন পরে ফ্রেন্ডশিপ করি কিছুদিন পরে কথা বলি এখন আমরা কিছুদিন গ্যাপ রাখি মানে এখন আমার চাচা অনেক প্যারা দিচ্ছে সে আমার ফোন নিয়ে গেছে সে আমার সাথে কারোর সাথে কথা বলতে দেয় না সে সারাক্ষণ আমার সাথে থাকে সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরে আমি বলতে পারবো না হঠাৎ করে দেখবেন এখানে এসে বসছে সো প্লিজ আমরা কয়েকদিন গ্যাপ রাখি কয়েকদিন পর আমি আবারও হাজির বলতেছি
ভাই কি যে মন খারাপ কে চকিতে হয়ে রয়েছেন দারোয়ানের চকিতে তাহলে খেতা বালে সাইনা দেবো এক তো থাপ্পড় দিয়ে তোর কান্ডা ফাটা ফেলাবো সব জায়গায় ফাইজলেন কিসে ভাই মন খারাপ আরে সারাদিন আমার জারির উপর রাখছে ওটা তো সবসময় রাখে কেন ভাই রাখছে কেন আমার বন্ধু আছে না সজল ওইটা হ্যাঁ ক্লোজ দোস্ত আর এই তোর বাবি তোর বাবির একটা ফ্রেন্ডের একটা প্রোগ্রামে সজলে বলছে জোকস পারতে আমি বললাম আমার বন্ধু একটা একটা স্ট্যান্ডার্ড একটা লেভেল আছে মিনিমাম 5000 টাকা দাও আমি টাকা কেমনে চাইলাম আমার এখন মানে গালি গালাস করে একদম একাকার করে ফেলেছে জারি টারি দিয়ে যে আমি এটা কি বললাম তারপরে বলছে তুই সজলের সাথে চলবে না আমাকে সজলের সাথে মিশতে মানা করে দিছে এটা একটা কথা মানে আপনারে জারির উপরে রাখছে মানে পৃথিবীর বুকে একটা মানুষ আছে যারে আপনি জারি দিতে পারেন সেটা জানি তোর চেহারা দেখলে তো মনে থাপড়ে সারাটা দিন রাত ধরে আর সারা দুনিয়া সব জায়গায় খেয়া যান বুঝেন নাই আচ্ছা যাই হোক বাদ দেই একটা কথা বলি হ্যাঁ সেটা হচ্ছে এটা যে মানে ভাবির বিপক্ষে তা না হ্যাঁ পুরা মেয়ে জাতির বিপক্ষে মানে সেটা হচ্ছে মা বলেন বউ বলেন বোন বলেন শাশুড়ি বলেন তারা তো মেয়ে তাদের ভিতরে এক জায়গায় কিন্তু মিল আছে মিলটা কি জানেন কি পাকনামি তারা পাকনামি করতে এক্সপার্ট আপনি তো আপনার জায়গায় রাইট আছেন আপনি 5000 টাকা চাইছেন 5000 টাকা চাইছেন 5000 টাকা চাইছেন না ভালোই তো করছেন 5000 টাকা চাইতে পারেন না সজল ভাই একে কষ্ট করে কি আপনার পারফরমেন্স করে না অবশ্যই হ্যাঁ একটা গাড়ি ভাড়া আছে না আছে হ্যাঁ লগে দুজন যাবো হ্যাঁ খরচা আছে না আছে হ্যাঁ তাহলে 5000 টাকা আপনি চাইতে পারেন না পারি কার লিগা হ্যাঁ বন্ধুর লিগা কে এটা কি হ্যাঁ চাস্ত উইনার প্রোগ্রাম নিখাল তো উইনার প্রোগ্রাম টাকা চাইতেই পারি হ্যাঁ হ্যাঁ বন্ধুর লেগা চাইতে পারবেন আপনি কি আপনার বন্ধুর লেগা 5000 টাকা চাইবার পারবেন না আরে পারি তো সব কিছু কিন্তু কইতে গেলে বুঝো না চাকরি করি না তো এই জন্য ছ্যান ছ্যান করে উড়ে আর কি আমার বেকারত্বের খোঁটা দেয় এই জন্য ধরো মিয়া আজকে করেন না কালকে করবেন কালকে করেন না পরশু করবেন মিয়া আর চাকরি ছাড়া কি মানুষ কুটিপুতি হয় না ব্যবসা করে কুটিপুতি হয় আপনি কি পুরুষ অবশ্যই পুরুষ দেখলে যাইও পুরুষ মানুষ হচ্ছে সোনার আংটি স্বর্ণ যত তেরাও বাঙা হোক যাই হোক স্বর্ণ কিন্তু স্বর্ণ তাই না আর হ্যাঁ যদি আপনারা চিল্লান দেয় একটা চিল্লান দেয় আপনি দিবেন তিনটা কয়টা তিনটা তিনটা দুইটা দিলে কয়টা ছয়টা কয়টা ছয়টা আর যদি 20টা চিল্লান দেয় আপনি একটা নায়ক জসিম হ্যাঁ নায়ক জসিম তাইলে একটা মানে চাকরি না থাকুক পুরুষত্ব তো থাকতে হবে তাই না এটা দেখাই পারো ঝাড়ির উপর রাখতে হবে তাইলে একটা নায়ক জসিম জসিম বলতো হ্যাঁ ধন্যবাদ বাবা হ্যাঁ ভালো একটা বুদ্ধি দিছিস নায়ক জসিম জসিম বললাম যে আমার ক্লাস আছে তারপর তুমি কেন এইভাবে আমাকে আসতে বললে আর্জেন্টলি কি হয়েছে তোমার বলো তোমার রাগ কমে নাই না কি হয়েছে সেটা বলো আমি এত আমি জানি না
কেন তুমি হাত কেন ধরবা একটু দাও না হাতটা জাস্ট একটু শুনো দেখো ও মাই গড ফয়সাল ফয়সাল তোমার তো অনেক জ্বর আসছে বাবু তুই কখন আসলি তোমার কই তুমি তো আমাকে বলো নাই তোকে তো ফোনেও বললাম না যে তোমার জ্বর আসছে কিভাবে আসছে জ্বর বলো আমি না সিরিয়াসলি তোমাকে নিয়ে আর পারি না আচ্ছা আমি তোমাকে এতবার বলছি যে তুমি টাইমলি খাওয়া দাওয়া করো টাইমলি ঘুমাও টাইমলি সব কিছু করো তুমি না তুমি কিচ্ছু কথা শুনবা না আমার তুমি সারাক্ষণ ফ্রেন্ডের সাথে রোদের মধ্যে টই টই করে ঘুরবা কেন ফয়সাল জ্বরটা তো তোমার জন্যই আসছে তাই না তুমি কিভাবে বললা যে সাত দিন আমার সাথে কথা বলবো না তুমি জানো সাত দিনে কত ঘন্টা কত মিনিট এবং 1,45,15,200 সেকেন্ড আমি এতক্ষণ বসে বসে ক্যালকুলেট করছি আমার সাথে ঠিক মতো কথা বলো প্লিজ আমার জ্বর ঠিক হয়ে যাবে জ্বর তো তাই না তো আসতেই পারে তো প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে এসএটিভি সাথে আছি সবসময়